আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি সিফাতি নাম নিয়ে জানব, এই নাম যদি কোনো বান্দা পাঠ করে আল্লাহ ইয়া মাতিনু অথবা আল মাতিনু, এর অর্থ হচ্ছে অটল, যে মেয়ে লোকের স্তনে দুধ আসে না, সে কাগজের উপর আল মাতিনু অথবা ইয়া মাতিনু লিখে ধৌত করে ওটা যদি সে পান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওই মেয়ে লোকের স্তনে বেশি দুধ দান করবেন, বাচ্চা খেয়ে শেষ করতে পারবে না ওই দুধ ইনশাআল্লাহ। লিখলে অবশ্যই মিশক আম্বর জাফরান কালি দিয়ে লিখবেন, আল ওয়ালিয়ু অথবা ইয়া ওয়ালিয়ু অর্থ হচ্ছে বন্ধু অথবা জিম্মাদার। যে ব্যক্তি নিজ স্ত্রীর চরিত্র ও অভ্যাসের দ্বারা সন্তুষ্ট নয়, সে যখন তার সম্মুখে হইবে যাইবে তখন এই ইসিম পড়িবে, ইনশাআল্লাহ স্ত্রী সৎ চরিত্রবান হইয়া যাইবে। এবং আল্লাহ পাকের আরেকটি সিফাতের নাম হচ্ছে ইয়া হামিদু, হে প্রশংসিত। যে ব্যক্তি 45 দিন পর্যন্ত নির্জনে নিয়মিতভাবে 93 বার ইয়া হামিদু পড়িতে থাকিবে, ইনশাআল্লাহ তাহার সকল খারাপ অভ্যাস দূরীভূত হইয়া যাইবে, সুবহানাল্লাহ। এই আমলটি আপনারা অবশ্যই করবেন আল্লাহ পাকের এই নামগুলো। আল্লাহ পাকই বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের এমন কিছু গুণবাচক নাম রয়েছে, তোমরা সেই নামগুলোর মাধ্যমে ডাকো, এই জন্য এই নামগুলো পাঠ করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেন, আপনার ডাকে সাড়া দিবেন ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম আমাদের ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে। একে মারুফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আমি দেখছি যে মানুষকে ধোঁকা দিচ্ছে, আমার ছবি দেওয়া ফেসবুকে পোস্ট করে তার পেজ বড় বানাচ্ছে, আসলে সেটা আমি না, এই জন্য সাবধান থাকতে হবে। আসসালামু আলাইকুম।